আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা করার জন্য। যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা তোমাদের বোর্ড বইটি নিয়ে বসো এবং খাতা কলম নিয়ে বসো, যেন তোমরা প্রয়োজনীয় কথাগুলো নোট করতে পারো এবং বইয়েও আন্ডারলাইন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে আমি এখানে পাঁচটা প্রশ্ন লিখেছি, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের বোর্ড বইয়ের 39 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি এখানে লিখেছি। আমি একবার প্রশ্নগুলো পড়ে তারপরে আলোচনা করে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো। দুই, তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেন। তিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম অর্থ কী। চার, মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয়। পাঁচ, ঈদের দিনের সুন্নত কাজগুলো কী কী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেন তোমাদের এই উত্তরগুলো পরীক্ষায় লিখতে সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে তাহলে আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি যে পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো। আমরা নিশ্চয়ই নামাজ আদায় করি, সালাত আদায় করি, তাই না? আচ্ছা, আমরা যদি সালাত আদায় করি তাহলে আমাদের সেই সালাতের নাম তো অবশ্যই জানা আছে, তাই না? তারপরেও আমি সালাতের নামগুলো বলে দিচ্ছি। তোমাদের বোর্ড বইয়ের 30 পৃষ্ঠায় সালাতের ওয়াক্ত যে লাইনটা রয়েছে এর নিচেই পাঁচ ওয়াক্ত সালাতের নামগুলো বাম পাশে দেওয়া আছে। তোমরা বোর্ড বইয়ের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা আসলে জেনে নেই পাঁচ ওয়াক্ত সালাতের নাম। হ্যাঁ, প্রথম ওয়াক্তের নামাজ হচ্ছে ফজর, তারপরে হচ্ছে জোহর, হ্যাঁ, তারপরে হচ্ছে আসর, তারপরে মাগরিব, এরপরে এশা, তাই না? এই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের নাম। তাহলে যদি পরীক্ষায় আসে যে পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো, তাহলে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এই পাঁচ ওয়াক্ত নামাজের নাম লিখে দিলেই চলবে। এরপরে আসো, তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। এই উত্তরটি তোমাদের বোর্ড বইয়ের 22 পৃষ্ঠায় দেওয়া আছে। তোমরা একটু এখানে বইয়ের দিকে লক্ষ্য করো এবং দেখো যে তোমাদের বইয়ে দেওয়া আছে যে তাহারাত বাংলায় দেওয়া আছে এবং আরবিতেও দেওয়া আছে। সেখানে দেওয়া আছে, দেখো যে তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ইমানের অঙ্গ, পবিত্রতা ইমানের অঙ্গ। এইটুকু দিলেই চলবে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন। হ্যাঁ, যদি তোমরা এর থেকে বাড়িয়ে দিতে চাও তাহলে এতটুকু দিতে পারো যে যারা এইভাবে তোমরা উত্তরটা লিখবে যে তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ, যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন। এতটুকু দিলেই চলবে। এরপরে আসো তিন নাম্বার প্রশ্ন, যে আস-সালাতু খায়রুম মিনান নাওম অর্থ কী। আস-সালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ কী। এই উত্তরটি তোমাদের বোর্ড বইয়ের 26 পৃষ্ঠায় তোমরা এর উত্তরটি পাবে। হ্যাঁ, এখানে 26 পৃষ্ঠার প্রথম দিকেই দেখো দুইটি আরবি লেখা আছে। হ্যাঁ, এই আরবিটাই হচ্ছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, বাংলায় উচ্চারণ লেখা আছে। এর নিচেই লেখা আছে যে ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। তাহলে আস-সালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ কি? ঘুম থেকে সালাত উত্তম। এরপরে আসো, মাগরিবের নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয়। হ্যাঁ, এর উত্তরটি তোমরা তোমাদের বোর্ড বইয়ের 30 পৃষ্ঠায় পাবে। হ্যাঁ, বোর্ড বইয়ের 30 পৃষ্ঠায় যে পাঁচ ওয়াক্ত সালাতের যে নাম দেওয়া আছে এবং ওই নামের পাশাপাশি কোন নামাজ কখন শুরু হয় সেটাও সেখানে দেওয়া আছে। ওইখানেই তোমরা দেখবা লক্ষ্য করে যে মাগরিবের ওয়াক্ত শুরু হয়, সূর্য ডুবার পর মাগরিবের ওয়াক্ত
শুরু হয়, সূর্য ডুবার পর মাগরিবের ওয়াক্ত শুরু হয়, পশ্চিম আকাশে আলোর লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয়ে যায়, মাগরিবের ওয়াক্তটা একটু তাড়াতাড়ি শেষ হয়। হ্যাঁ, যখন সূর্য ডুবে যায় সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং পশ্চিম আকাশে আলোর লাল আভা সে মুছে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়। এতটুকু লিখলেই চলবে। এরপরে 5 নম্বর, যে ঈদের দিনের সুন্নত কাজগুলো কী কী। হ্যাঁ, ঈদের দিনের সুন্নত কাজগুলো কী কী, এই উত্তরটি তোমাদের বোর্ড বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যে ঈদের দিনের সুন্নত কাজগুলো কী কী। তোমাদের এই বোর্ড বইয়ের 36 পৃষ্ঠার উপরেই দেখো লেখা আছে যে ঈদের দিনের সুন্নাত। তো ঈদের দিনের সুন্নত কাজগুলো কী কী আসো আমরা জেনে নেই। যে সকালে গোসল করা, হ্যাঁ, খুশবু মাখা, খুশবু মানে সুঘ্রাণ, সেক্ষেত্রে তোমরা আতরকে আমরা আতর বলে থাকি, আতরটাই একটা এক ধরনের খুশবু। হ্যাঁ, বা যে কোনো খুশবু ব্যবহার করতে পারো, অর্থাৎ সুঘ্রাণ ব্যবহার করা। হ্যাঁ, পরিষ্কার কাপড় পরা, অন্যান্য দিন আমরা যে সব জামা কাপড় পরি সেগুলোই ঈদের দিন না পরে নতুন বা পরিষ্কার কোনো জামা কাপড় পরা। নতুনই হতে হবে বিষয়টা এমন নয়, পরিষ্কার হলেই চলবে। মিষ্টি জাতীয় কিছু খাওয়া, হ্যাঁ, মিষ্টি জাতীয় যেসব খাবার রয়েছে সেই জাতীয় খাবার খাওয়া। ঈদের সালাদ মাঠে আদায় করা, অন্যান্য সালাদ ঘরে বা মসজিদে যেরকম আমরা আদায় করি, হ্যাঁ, সেভাবে আদায় না করে ঈদের নামাজটা মাঠে আদায় করাটা কি সুন্নাত। তাহলে আমরা জানলাম ঈদের দিনের সুন্নাতগুলো হচ্ছে সকালে গোসল করা, পরিষ্কার খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় খাবার খাওয়া, হ্যাঁ, এরপরে ঈদের সালাদ মাঠে আদায় করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ। আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থেকো আর নিয়মিত পড়াশোনা করো। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।